ভাই চাষের বদলে কি করে? আমি ভাই বাড়ি কি করে? সেটা কোথায়? তামিলনাড়ু। আপনার বাবা দাদা চাষের সঙ্গে এখনো যুক্ত আছে, তা আপনি বাইরে চলে গেলেন কেন? শুধু ভালো লাগে না, না চাষ থেকে কিছু ভালো লাগে না, মজা নেই আমাকে পাঠিয়েছি, ওরা খাইতে দেখে চাষ 6-7 বছর হতে যাচ্ছে, জব কমে গেছে, মানুষটা খেটে ভিক্ষা করে খায় না। আজকে খরচ তো হয়ে গেছে, বীজ তলা তৈরি আছে, বীজ ফেলা হয়ে গেছে, লস হয়ে গেছে, সেই সেই খরচটা তো আমি লস যায়। ছাত্র কজন এখানে? ও শুধু বাচ্চাদের পড়ানো নয়, পশুদের খাবার আপনি কি একাই এখানে পড়ান? আচ্ছা, আচ্ছা হবে এমন আকাশ করবো, এমনই বন্ধ করে দিল, জল দিলুনি, রোদ মেরে দিল লোক। বলো তোমার নামটা বলো। বরজ মালিক। বরজ মালিক, তুমি আগে যে কাজ কি করতে? হ্যাঁ, চাষের কাজ করুন, তার টলি কিনলি। চাষের কাজ থেকে তুমি টলি কিনলে কেন? চাষের কাজে চলছে না তখন? জানো তো, না তুমি বলো না, চাষের কাজে চলতো না? চলতো না, সেই জন্য তুমি টলি। টলি তো তুমি কি মাল বলতো? শুধু হাসপাতালে যে ডেড বডি মারা যায়, তুমি সেই যে বইছি থানার বই হবে। এটা আপনার বাড়িতে ওই 5 বস্তা আলু, 5 কেলে সার, আচ্ছা 2 কেলে বাকি, আচ্ছা ওই করে চলে যেত। আর প্লাস আবার এখান থেকে যে সুইসাইড কেস গুলো হতো তখন তো শ্রীরামপুরে নিয়ে যেত, যেহেতু শ্রীরামপুর আমাদের এখানকার তোমার সাব ডিভিশন। তারপরে তোমার এই গাছে উঠতে যে কি পড়ে গেল, জ্বালন করতে যে, আচ্ছা জ্বালন করতে যে ইলেকট্রিকে সরলে পড়ে গেল সব থেকে, আর লোকটা কাঁচা ছিল তো, আচ্ছা খুব জোর বেঁচে গেছো। মাসে দুটো হলে তোমার 5 কিলো করে 10 কিলো চাল দেয়? না 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 না, ঠিক করে বলো। আমি এটা বলছি, হ্যাঁ বলো, তোমাদের একটা ফ্যামিলিতে 10 কিলো চাল পাবো, কিন্তু মাসে তোমার 5 কিলো 10 কিলো মানে এক সপ্তাহ 5 কিলো, আমি বলছি 10 কিলো তোমার মাস চলছে না, তাহলে বাদ বাকি চালটা তোমাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে। এই যে তোমরা যখন বুঝে যাচ্ছ যে আমার টাকাটা ওরা সব দিচ্ছে না, তাহলে এটাই তো ভোটের এতে তো তার প্রভাব পড়বে।
ভোটে তখন দেবার সময় তখন তো সমস্যা হচ্ছে তখন তখন বুঝিয়ে নিয়ে নিচ্ছে আচ্ছা আচ্ছা এইখানে শুধু দেখানো হবে যে গ্রামের মানুষ কেমন আছে কি কাজ করছে কিরকম তারা যে কলের জল আসে সরকার জল দিয়েছে তোমরা জল নিচ্ছ তোমাদের কিরকম বাড়ি হচ্ছে কলের জল ওঠে বলো সেটা দেখো কখন জল আসে দিনে কতবার জল আসে দিনে কি একবার জল আসে এমনি অন্য দিনে আসতো সেটা তো বলো যে কলের জল তো আসছে না তাহলে জল তোমরা ব্যবহার করছো কত চারজনের চলে যায় কোনো রকম সঞ্চয় হয় না হয় না যে বছর চাষিদের মেন পয়সা হচ্ছে অর্থকরী ফসল হচ্ছে আলু এখন বাবুদের চোখ নেই তো গরিব মানুষ তো এখন কি করছো এখন ছাগল চড়াচ্ছিল মাঠে গেছে রান্না মারা এক মুঠো করে রাখছে চাষ তো হচ্ছে না কি এই তো জল নেই হ্যাঁ এই শ্রাবণ মাস শেষ হয়ে গেল জল নেই তাহলে এবার তোমরা কি করবে চাষ না হলে কি আপনার কাজ চলে যাবো কাজ চলতে পারে তো এখন সবাই যায় না আমরা যেত না যেত আর ঠান্ডা পরে যাই না তোমার কি ব্যাংকে টাকা জমেছে বলো ব্যাংকে টাকা জমেছে না বাবা ব্যাংকে অ্যাকাউন্ট করছে তো ওই 100 দিনের কাজে অ্যাকাউন্টে টাকা সব খরচ করে ফেলছে না আর কিছু কিছু জমা আছে কিছু কিছু হয়ে গেছে তুমি চলে গেল একটা ছেলে এই মাস সারাই দোকান করেছে আর একটা ছেলে দুটো ছেলে জানি পাড়ায় ওই মার্কেটে বলে সোনার ছেলার দোকান আছে আচ্ছা আচ্ছা